হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমি তৈরি করবো চিকেন শামী কাবাব আর আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন পুরো রান্নায় চলে যাই প্রথমে আমি হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি চিকেন আছে বোনসহ বোনসহই রান্না করব এখানে এক কাপ বুটের ডাল আছে এটি আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ ধনিয়া এর মধ্যে কিছু গোলমরিচও আছে এক টেবিল চামচ জিরা পাঁচ ছয়টি রসুনের কোষ এক কাপ পেঁয়াজ কুচি এখানে কিছু শুকনো মরিচ আছে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সেট করে নেবেন এ পর্যায়ে আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজনে পরে আমি দিয়ে দেব এখন আমি এটিকে ঢেকে চল্লিশ মিনিট সেদ্ধ করে নেব চল্লিশ মিনিট পর পানি শুকিয়ে গিয়েছে এটি আমি লো হিটে রান্না করেছি এখন আমি চিকেনের পিসগুলো তৈরি উঠিয়ে নেব তুলে নেব তুলে নিয়ে এর বোন ছাড়িয়ে নেব আর এই হাড়সহ রান্না করার একটি টিপস আছে সেটি হচ্ছে চিকেনটা যদি আমি হাড়সহ রান্না করি চিকেনের মধ্যে যে ফ্যাট থাকে সেগুলো সেই ডালের মধ্যে চলে যায় আর তখন কাবাবটি খেতে খুবই টেস্টি হয় হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটি ব্ল্যান্ডারের বাটিতে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন এর এখানে একটি ডিম বিট করে নিয়েছি ডিমটি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি সামান্য গরম মশলার গুঁড়ো এটি চাইলে স্কিপ করতে পারেন দুই টেবিল চামচ ধনে কাঁচামরিচ কুচি এখন আমি এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব গোল গোল করে কাবাবগুলো তৈরি করে নেব আপনারা চাইলে এভাবে কাবাব তৈরি করে ফ্রোজেন করে স্টোর করতে পারেন সেক্ষেত্রে আপনাদের করতে হবে কাবাবগুলো তৈরি হয়ে গেলে একটি ট্রেতে করে ফ্রিজে রেখে দিবেন ফ্রোজেন হয়ে গেলে শক্ত হয়ে গেলে সেগুলোকে বের করে এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে আপনারা এটি সংরক্ষণ করতে পারেন যখন খুশি বের করে ফ্রাই করে নিলেই হবে তো তৈরি হয়ে গিয়েছে আমার কাবাবগুলি এক একটি জিনিস ফলো করেছেন নিশ্চয়ই যে আমি এই কাবাবের মধ্যে কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি সবগুলো আস্ত মশলা ইউজ করেছি তো আস্ত মশলাগুলো ইউজ করলে কাবাবটা খেতে খুবই টেস্টি হয় তো আশা করি আপনারা আমার রেসিপি ফলো করে কাবাবটি তৈরি করবেন এবং আপনাদের কাবাবটিও খুব টেস্টি হবে পুরোপুরি হয়নি এরপরে আমি সবগুলো উলটিয়ে দেবো আর একটু পরে কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এগুলো তুলে নেব তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন শ্যামী কাবাব খুব সহজেই তৈরি করে নিলাম এই চিকেন স্বামী কাবাবটি এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার রেসিপি সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এ পর্যন্তই কথা